যারা পরস্পরকে হকের উপদেশ দিবে। হকটা কি জিনিস? হকটা কি জিনিস যে হকের উপদেশ দিবে? হক মানে কি? তাওরাত, জাবুর, ইঞ্জিল, বেদ, রামায়ণ। হক মানে কি? আমার যুক্তি, আমার দর্শন, আমার বিজ্ঞান প্রযুক্তি। সত্য মিথ্যার মানদণ্ড কোনটা? একটা বিষয় সত্য না মিথ্যা এটা কি দিয়ে মাপবেন আপনি বলেন? সত্য আর না মিথ্যা এটার মানদণ্ড কি? আল্লাহর কথা শুনেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সূরা কাহফ আয়াত নাম্বার 29, আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কথা কি পরিষ্কার? হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। এখানে আপনি শিখলেন হকের মানদণ্ড কোনটা। সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে প্রতিটা সেই বিষয় যেটা আল্লাহর বিধানের সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই, আর প্রত্যেক সেই বিষয় যেটা আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে যায় সেটা ছেড়ে দেয়া আমাদের জন্য কি? ওয়াজিব। কথা বুঝতে পারছেন কি? এই হকের যারা দাওয়াত দেয়, এই হকের যারা প্রচার করে, প্রসার করে বা পরস্পরকে উপদেশ দেয়, এরা ক্ষতি থেকে মুক্ত থাকবে। এটা কিভাবে দিবেন আপনি? আগে নিজের ব্যক্তি জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজান। কোরআন নাজিল হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত হকের কি অন্য কোনো মানদণ্ড আছে? কি মনে হয় আপনাদের, কোরআন সুন্নাহর বাইরেও কোনো জায়গায় হক আছে? যদি মনে হয় যে কোরআন সুন্নাহর বাইরেও হক আছে তাহলে আমরা বলবো আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হওয়া লাগবে। এখন মুসলিম হননি আপনি, কথা একটু কঠিন মনে হচ্ছে না? একটু কঠিন কথা শোনেন, কারণ এই এই সময়টা এত মুসলিম উম্মার জন্য এত কঠিন একটা সময়, যে এখন আমাদের কথা বলা উচিত ছিল পররাষ্ট্রনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, বিশ্বে কেমন করে ইসলাম আবার বিজয়ী হবে এগুলো নিয়ে, আর এখন আমরা কি করি জানেন? নাভের নিচের লোম পরিষ্কার করার মাসালা নিয়ে আলোচনা করি, করি না? দুল পরা নিয়ে আলোচনা করি, আমরা আলোচনা করি সুবহানাল্লাহ ফজিলত কত, আলহামদুলিল্লাহ বলে কত নাকি হবে, এগুলো এতদিন ধরে আলোচনা করে শেষ হয় নাই। এখন তো কিছু করার সময়, এখন ইসলামকে বিজয়ী করার সময়, এখন জামাবদ্ধ হওয়ার সময়, আল্লাহর পথে দাওয়াতের সময়, জিহাদের সময়, ইসলামের খেলাফত কায়েমের সময়, এখন এসে আপনি এগুলো নিয়ে আলোচনা করছেন? জনগণকে কতদিন আর এগুলো বিভ্রান্তির মধ্যে রাখবেন? সত্যটা কবে জানাবেন? কে জানাবে? কোরআন সুন্নাহর বাইরে হকের তৃতীয় কোনো উৎস থাকতে পারে না। যদি কেউ মনে করে এর বাইরেও হক আছে তাকে আবার মুসলমান হতে হবে, সে মুসলিম হয়নি এখনো। এই হকের আগে নিজের উপর হকটাকে প্রতিষ্ঠা করেন, তারপর কোথায়? আপনার পরিবারে। পরিবারে হক নাই, বাইরে হকের প্রচার প্রতিষ্ঠা করতে যায়েন না, তাহলে মানুষ আপনার দিকে আঙ্গুল তুলবে। হ্যাঁ, পরিবারবর্গকে নসিহত করতে থাকবেন, সবাই শুনবে এমনটা নয়, কিন্তু নসিহত করতে থাকতে হবে আপনাকে। এরপর কি? এরপর সমাজে আপনি হক প্রচার করবেন, আপনার পরিচিত মহলের মধ্যে হক প্রচার করবেন, আপনাকে আল্লাহ যদি সামর্থ্য দেন আপনি রাষ্ট্রের মধ্যে হক প্রতিষ্ঠা করবেন। যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন তাদের উপর ওয়াজিব কর্তব্য হচ্ছে এই হকের মাধ্যমে বিচার ফয়সলা করা। যদি তারা সেটা না করে তাদের হিসাব তারা দেবে, আমাদের হিসাব আমরা দেব। এই হলো হকের মানদণ্ড। এই হকটা যারা পরস্পরকে উপদেশ দিবে, দাওয়াত দিবে, ইনশাআল্লাহ তাআলা তারা ক্ষতিমুক্ত থাকবে। কি ফজিলত পাবেন? নবীজি বলেছেন তুমি যখন হকের দাওয়াত দিবে যত মানুষ হক কবুল করবে সমস্ত মানুষের নেকি তুমি একাই পাবে। এর চেয়ে বড় ব্যবসা হয়? ব্যবসা হয় না। তবে একটা কথা, হক প্রচার করতে গিয়ে যদি ভুল কিছু প্রচার করো তাহলে যত মানুষ এই আমলের কারণে গুনাহগার হবে সমস্ত গুনাহও কিন্তু সেই ব্যক্তির কাঁধেই চলে আসবে। আরেকটা কথা বলি, এই হকটা যখন আপনি প্রচার করতে যাবেন তখন চারটা ক্ষেত্র থেকে বাধা আসবে, বাধা আসবেই, বাধা না আসলে আপনি হক প্রচার করছেন না। শুশুড়ি মার্কা দিন প্রচার করে এখন টেকা যাবে না, আল্লাহর কাছে টেকা যাবে না। এক নম্বর বাধা আসবে পরিবার থেকে, যখনই আপনি হকপন্থী হবেন আপনার পরিবার আপনাকে সহ্য করবে না, স্ত্রী আপনার কথা শুনবে না, পিতা আপনার বিরুদ্ধে চলে যাবে, সন্তান বিরুদ্ধে চলে যাবে,
পরিবার থেকে বাধা আসবে। ওই ইব্রাহিমের পরিবার দেখেন তার বাবা বাধা দিয়েছে, আমাদের নবীর পরিবার দেখেন তার চাচারা তাকে বাধা দিয়েছে, পরিবার বাধা দিবে। দুই নম্বর আপনার সমাজ আপনাকে বাধা দিবে, সমাজ সব জাহেলি সমাজ, এখানে আপনি যখন তাওহিদ প্রতিষ্ঠা করতে চাইবেন সমাজ আপনাকে মেনে নিবে না, সমাজ আপনাকে সেখান থেকে বয়কট করতে চাইবে, আপনাকে ওখান থেকে তুলে ফেলতে চাইবে, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে হত্যাও করতে চাইবে। এরপরে বাধা আসবে ধর্ম নেতা থেকে, যারা ধর্ম ব্যবসা করে খায় এরা আপনাকে বাধা দেবে দেখবেন। তারপর বড় বাধা আসবে রাষ্ট্র থেকে, এই এই বাধাগুলো যখন পার হয়ে যাবেন তখন বড় বাধা আসবে রাষ্ট্র থেকে, তখন দেখবেন যে আপনার জীবনই হুমকির মধ্যে পড়ে গেছে। আপনার আপনি থাকবেন দুইটা জায়গায়, হয় ভিতরে নাহলে মাটির তলে, ভিতরে নাহলে মাটির তলে। তারপরেও হক প্রচার করতেই হবে, কারণ দিন শেষে ওই ব্যক্তি সফল যাকে হকের কারণে ভিতরে পাঠানো হয়েছে, দিন শেষে ওই ব্যক্তি সফল যাকে হক প্রচার প্রতিষ্ঠার কারণে মাটির তলে যেতে হয়েছে। কে সফল আর কে ব্যর্থ এটা বোঝা যাবে কখন, যখন মানুষ পুল সিরাত পার হবে, যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে, তার আগে দুনিয়াতে বোঝার কোনো ক্ষমতা নাই। তো যারা আজকে হকের বিরোধিতা করছে এরা যদি মনে করে যে আমরা সফল, কে আমাদের মাঠের জন্য অপেক্ষা করতে বলবো আমরা ওদেরকে, ফ্যান্টাজিরু ওয়াইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষা করো আমরাও তোমাদের জন্যে অপেক্ষা করছি। আর বেশি সময় বাকি নাই, অচিরেই অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন পুরো বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কে করবেন? ইমামুল মাহদি আসছেন তিনি, বেশি সময় বাকি নাই। আর কে থাকবেন? ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে নামবেন। বিশ্বাস হয় না আপনি আপনার চিন্তা নিয়ে ডাস্টবিনে যান, আমার আপনার সাথে তর্ক করার দরকার নাই। আল্লাহর রাসূল বলেছেন ইমামুল মাহদি আসছেন, ঈসা আলাইহিসসালাম আসছেন, তারা উভয়ে মিলে মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করবেন, পৃথিবীর প্রতিটা জায়গায় ইসলামী খেলাফা এবং শরিয়া তারা কায়েম করবেন ইনশাআল্লাহ। একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়িও বাদ থাকবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাঝখানে অল্প সময় বাকি আছে, ওয়াতাওয়াসাও বিল হক, এর সাথে একটা কথা আছে ওয়াতাওয়াসাও বিস সবর, যারা পরস্পরকে সবরের উপদেশ দেয়। এই যে হক যখন প্রচার করবেন তখন ধৈর্য ধরতে হবে, কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এই জন্য হকের সাথে সবরের কথা বলা হয়েছে, ধৈর্য ছাড়া আপনি দিন প্রচার এবং প্রতিষ্ঠা করতে পারবেন না, একদিনে ইসলাম প্রচার হবে না প্রতিষ্ঠাও হবে না, ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে। ওই যে নূহ আলাইহিসসালামকে দেখেন 950 বছর দাওয়াত দিয়েছেন, দেন নাই, 80টা মানুষও ইসলাম কবুল করে নাই, তো উনি কি ব্যর্থ? আমাদের নবীজি বলেছেন আমি এমন অনেক নবীকে দেখেছি মেরাজের রাতে যাদের সাথে কোনো উন্মতি নাই, একাই নবী একাই, কোনো উন্মতি নাই, ওই নবী কি ব্যর্থ? আমি এমন অনেক নবীকে দেখেছি যার সাথে দুইজন উন্মত, কারো সাথে তিনজন উন্মত, কারো সাথে দশজন উন্মত, এরা কি ব্যর্থ? ধৈর্য ধরতে হবে, রাতারাতি কোনো কাজ হবে না। ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের বন্ধুমহল সবার মাঝে হকটা প্রচার করতে থাকতে হবে, এবং মনে রাখতে হবে একটা মানুষও যদি আমার দ্বারা হেদায়ত পায় এটাই আমার সাফল্য, এটাই আমার সাফল্য। আল্লাহ পাক আমাকে ধরবেন না তুমি কেন ইসলামী খেলাফত বাস্তবায়ন করে আসলে না, এটা আল্লাহ পাক আমাকে ধরবেন না। আল্লাহ পাক দেখবেন আমি আমার জ্ঞান আমার প্রজ্ঞা আমার সামর্থ্য অনুযায়ী দিনের পথে কাজ করেছি কি করি নাই, সবর করতে হবে। সবরের সবচেয়ে জ্বলজ্বান্ত উদাহরণকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তাকে 13 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমাদের নবীকে তাকে 15টা গালি খেতে হয়েছে, সিরাত পড়ে দেখেন। তাকে তার আপন চাচারা বয়কট করেছে, 3 বছর গাছের ছাল পাতা খেয়ে তিনি পাহাড়ের নিচে থেকেছেন, তাকে শারীরিক আঘাত করা হয়েছে, মানসিক কষ্ট দেওয়া হয়েছে, ইকোনমিক বয়কট করা হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি কি ভেঙে পড়েছিলেন? তাও আসা হবে সবর, তিনি ধৈর্য ধরেছেন। ধৈর্য মানে এটা নয় যে হাত গুটিয়ে বসে থাকা, ধৈর্য মানে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা। তিনি এবং সাহাবায়েকরাম মিলে দেখেন 23 বছরের মধ্যেই আবার দেখেন ওই পুরো মক্কা ইসলামী খেলাফত কায়েম করেছেন, সেই মক্কা যেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। অতএব ধৈর্য ধরতে হবে।